একটা উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা এসছে, বা ইলেকশনে জেনারেলি এত স্বতঃস্ফূর্ততা থাকে না। তো আমরা খুব মানে আশাবাদী। তো যেহেতু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমরা নিশ্চিত খড়গপুরের মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, খড়গপুর তৃণমূল পার্টিকে আশীর্বাদ। সকাল হতে না হতেই বিরোধীরা প্রথমে অভিযোগ করা শুরু করে দিয়েছে, আর ওরা হাল বুঝে গেছে তাই শুরু হয়ে গেছে। প্রথম হচ্ছে দিলীপ ঘোষ তো নিজে খড়গপুরের ভোটার না, উনি কী করে খড়গপুরে এসে এ করছে? উনি এখন বাংলায় বসে প্রেস মিট করছে, নৈতিকভাবে উনি একটা এমপি, ওনাকে তো প্রথম নিয়ম মানা উচিত। উনি আইনেরকে বুড়ো আঙুল দিয়ে ওখানে বসে অপারেটিং করছে, ওখানে বসে গণ্ডগোলের একটা প্রভোকেশন করছে। তবে খড়গপুরের মানুষ সমস্ত কিছু ভেঙে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হবে, আর আমাদের সবসময় আমরা চাই খড়গপুরে শান্তিপূর্ণ ভোট হবে। খবর আছে বাইরে সরকার বলবে না, খড়গপুরের মানুষ এখানে লাইন দিচ্ছে। আর এত উনাদের তো প্যারামিলিটারি দিল্লির ফোর্স আছে, দরকার হলে আরও ফোর্স আনলে লাগাক না, আমাদের দরকার নেই, মানুষ ভোট দেবে আমাদের। এটা ঠিকভাবে ভাবেন না বিষয়টা উনি, সেজন্য এরকম হয়েছে। আপনি জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ জানিয়েছি, এটাকে প্রেজেন্টিং অফিসারকে বললাম, এখনই ও ঠিক একটু বাঁকা করে দিয়েছেন, এটা পিছিয়ে থেকে না দেখা যায়। বুঝি কি এইটা কি সরানোর দাবি জানাবেন? মানে এই বুথ থেকে সরাই সরিয়ে অন্য কোথাও ভোট করানোর দাবি জানাবেন? থাকে মানে এই যে বুথে যে উল্টো দিকে মিরার আছে, আপনি এটাকে সরিয়ে অন্য জায়গায় কোথাও? না না, ও চলছে ঠিকই চলছে, পর্দা দিয়ে যেহেতু ঢেকে দিয়েছে, আর কোনো পর্দা ঢেকে দিয়েছে, ওই দিক থেকে দেখা যাচ্ছে না, একটু মতলব ওর প্লেস বি একটু টার্ন করে দিয়েছে পিছিয়ে থেকে দেখা। ঝাজি গোটা খড়গপুর শহরে এখন ভোট প্রক্রিয়া কেমন চলছে? আপনার কাছে কোনো এখন অভিযোগ হচ্ছে গতকাল রাত থেকে একটা একটা গণ্ডগোল হয়ে গেছে, এরপর থেকে আপনি কী মনে করছেন? দেখছি এখন সেরকম কোনো অভিযোগ তো দু একটা এসছে, যে টিএমসির লোকরা যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্স নেই, বাঙাল পুলিশ আছে, ওইখানে বেশি ঘোরাঘুরি করছে। কিন্তু দেখি কি কি সময় আর যাক, দেখি কি হবে। আপনার প্রস্তুত তো একদম? হ্যাঁ বিলকুল প্রস্তুত আছি, ও নিয়ে কোনো সমস্যা নেই। ইটের জবাব পথর থেকে দেওয়ার জন্য আমার লোক, আমাদের দলের লোক সব প্রস্তুত আছে। শীতের দিন তো সকালটা একটু প্রগতিতে চলছে, শ্রম হোসেনে লোকজন মানে টুকটাক টুকটাক ঘুরছে। তবে ভোটটা যদি সঠিকভাবে হয়, মানুষ ভোট দিতে পারে, এখনো জানি না, তাহলে কিন্তু আমরা জিতছি। ভোট কি মানুষ সঠিকভাবে দিচ্ছে না? না দিচ্ছে, আমি তো তা বলিনি, আমি বলছি ভোট যদি শেষ পর্যন্ত দিতে পারে সঠিকভাবে, ছটা পর্যন্ত তাই, তাহলে মানুষ যদি সঠিকভাবে ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমরা জিতবই। বাহিনী নিয়ে আসবো? না না, এখনো সেরকম জানা নেই, সেটা যদি ঠিক থাকে, মানুষ যদি ভোটের বুথের প্রান্তে পৌঁছে ভোট দিতে পারে সঠিকভাবে, তাহলে আমরা শিওর। ক্যান্ডিডেট প্রদীপ সরকার বা ক্যান্ডিডেট প্রেমচাঁদ ঝা কি চোখে দেখছেন? দেখুন, ক্যান্ডিডেট সম্বন্ধে তো আমি কিছু বলবো না, তারাও ক্যান্ডিডেট, একজন আমার ছাত্র আর একজন যাই হোক, এখন তো এই মুহূর্তে ক্যান্ডিডেট সম্বন্ধে তো 20 দিন ধরে সবাই বলেছে, সব শুনেছে, এখন ভোটের এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ক্যান্ডিডেট সম্বন্ধে খুচরা করা আমার রুচিতে পারে। ধরো ধরো যে নাম্বার দিয়ে ফোন করছিলাম।